বন্ধুরা, আমি মালঞ্চ ব্রিজ থেকে ব্যাক করছি। আবার যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তার দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ঘুষিঘাটা, মিনাকা থানার অন্তর্ভুক্ত এই জায়গাটা। এই ঘুষিঘাটার থেকে ডান দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা ধরে আমি যাব। DN 16/1 বারাসাত থেকে আসে, বারাসাত থেকে আমি এখন এই ডান দিকে রাস্তাটায় ঢুকে গেলাম। আমি তখন তোমাদের বলছিলাম যে এখানে নৌকাগুলো তো করে সুন্দরবনে মালপত্র আদান প্রদান হয়। পিছনে রয়েছে সেই নৌকা, দেখতে এখানে লাল বালি নিয়ে যাচ্ছে, আর ওই দিকে একটা নৌকা রয়েছে, ওই নৌকাটা নিয়ে যাচ্ছে সাদা বালি। এখান থেকে গিয়ে ওইখানে বড় নদী, বড় নদী ডান দিকে চলে আছে, ডান দিক দিয়ে গিয়ে সেই মালঞ্চ ব্রিজের নিচ থেকে গিয়ে আবার বিদ্যাধরী মাতলা বিভিন্ন জায়গায় সুন্দরবনের দিকে চলে যাচ্ছে। তো এইদিকের মেন রুট হচ্ছে সুন্দরবনের দিকে যাওয়া। এই ভিতরের রাস্তাটায় এত অসাধারণ সিনারি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু চোখ ঘোরাও। আমার পিছনে এই দিকটা নৌকা যাচ্ছে, নৌকায় জিনিসপত্র ঘুরছে। এখান থেকে দেখো, এই যে নৌকাতে করে সাদাবালি সুন্দরবন থেকে আসে, সুন্দরবন বিভিন্ন জায়গার থেকে এসে লরিতে লোড হয়, ওই লরিতে লোড হয়ে কলকাতার দিকে চলে যায়। মানে শুধু এখান থেকেই যাচ্ছে না, এখানে এক্সপোর্টও হচ্ছে ইম্পোর্টও হচ্ছে। আর জোয়ার বেশি থাকার জন্য আজকে পুরো একুল ওকুল ছাপিয়ে গিয়েছে জলে। নদীর পাড়ে বাড়িঘরগুলো আমার খুব ভালো লাগে দেখতে, কারণ একদম নদীর জল একদম বাড়ির পাশ থেকে বইছে। আর সেই আবার এদের অনেক ভয়ও থাকে, যেমন কেননা যদি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয় আর যদি ভাঙন শুরু হয়ে যায় তাহলে তো বাড়িঘর নদী গর্ভে চলে। যেমন বাংলাদেশ থেকে যারা সাবস্ক্রাইবাররা দেখছো, আমার বন্ধুরা, তারা অবশ্যই জানে যে মাতলা নদী পদ্মা নদীতে যে ভাঙন হয় সে ভাঙনে কী পরিমাণে প্রতি বছর মানুষেরা তাদের ঘরবাড়ি হারাচ্ছে। আমি ভিডিওগুলো যখন ইউটিউবে দেখি আমার খুবই খারাপ লাগে তাদের জন্য, সেই পরিবারগুলোর জন্য। আগে যে ব্যাপারটা ছিল না, সব কিছুকেই আমরা একটা সৌন্দর্যের রূপ দিয়ে দিতাম। যেমন আমাদের মধ্যে যদি কেউ ভালো গান গাইতে পারতো তাহলে তাকে আমরা প্রশংসা করতাম, কিন্তু বর্তমানে যেটা হয় আর কি, ভালো গান গাইতে পারে কিন্তু ওই দিয়ে কি পয়সা আসে, এরকম একটা ব্যাপার চলে এসছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেই জন্য আমাদের বাঙালিদের, স্পেশালি বাঙালিদের কথাই বলছি, এত পয়সার দিকে আমরা ঝুঁকে গেছি যে আমাদের এই আর্ট কালচার প্রকৃতিকে ভালো লাগা ভালোবাসা। যেমন ঘুরতে বেরোলাম, ঘুরতে বেরিয়েছি, ও থেকে পয়সা আসবে, এই পয়সা আসার এই ব্যাপারটা হতে হতো না আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর, আমি একটা সিরিয়াস কথা বলে ফেললাম তোমাদের কাছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অসাধারণ রাস্তা, এখানে বন্ধু বান্ধবরা এসো। বিদ্যাধরী নদীর সূচনা এই জায়গা, আমি যেখানে রেল ব্রিজ ওটা বিদ্যাধরীর একটা ক্যানেল, এই জলটা ওখানে জোয়ারভাটা খেলায়, কিন্তু এটা হচ্ছে সূচনা, একদম সূচনা। ডান পাশে নদী, নদীর পার ধরে রাস্তাটা পুরো চলে গেছে। জায়গাটা অসাধারণ জায়গা।
এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, কিন্তু গাছগুলো কিভাবে কেটেছে কেন সেটা আমার ঠিক জানা। এই নৌকাটার থেকে বালি আনলোড হচ্ছে, আমি এখন বাপাশে রিফাইনারির পাশ থেকে যাচ্ছি। আমার বাপাশেই রয়েছে রিফাইনারিটা। আমি তোমাদের যাওয়ার পথে যখন বলছিলাম পার্ট ওয়ানে তোমরা দেখতে পেয়েছো ভিডিওটার একটা রিফাইনারির কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রিফাইনারি। এখান থেকে জলটাকে পরিশোধিত করে তারপরে নদীতে জলটাকে ছাড়া হয়, এটা হচ্ছে সেই রিফাইনারি। যে এই যে এই জায়গাটাতে ওই 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 রিফাইনারির ওই জায়গাগুলোতে সুন্দর করে জলটাকে রিফাইন করা হয়। ডান পাশে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরেও যাওয়া যায়। এই রাস্তাটা ধরেও বিদ্যাধরী নদীর পাশে বিদ্যাধরী হাওড়া ব্রিজে তোমরা উঠতে পারবে। হাওড়া নট হাওড়া, হাওড়া ব্রিজে তোমরা উঠতে পারবে। কিন্তু ওই রাস্তাটা একটু ঘুরে ঘুরপথে গিয়েছে। তবে বন্ধুরা এই রাস্তাটায় যাওয়ার আগে তোমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, কেননা এই রাস্তাটায় অনেকটা লম্বা আর এই রাস্তাটায় কোনো রকমের পাঞ্চার সারাবার দোকান বা গাড়িতে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় কোনো পার্টসপত্র সেই সারাবার কোনো কিছু এই রাস্তায় পাওয়া যাবে না। ওই জন্য খুবই সাবধান এই রাস্তাটায় আসার আগে। এখন আমার এই রাস্তা ধরে প্রায় 10 কিলোমিটার মতন যেতে হবে, আর 10 কিলোমিটার খুবই সাবধানে গাড়ি চালাতে হবে। টানা 5 কিলোমিটার গাড়ি চালিয়ে যাচ্ছি এখনো, তোমাদের সঙ্গে শেষ যখন কথা বলেছিলাম তারপর থেকে এখনো অবধি কোনো বাড়িঘর নেই। বাড়িঘর বলতে ফিশারিতে যে ঘরগুলো বানিয়ে পাহারা দেয় না মাছ পাহারা, এই একটা ঘর দেখতে পাচ্ছি। এটা হয়তো কোনো দোকান মুদিখানা দোকান টাইপের কিছু একটা হবে। আর রাস্তার হাল হাকিকত খুবই খারাপ, খুব সাবধান। এই রাস্তাটায় অনেক বছর আগে একবার আমি এসে বিপদে পড়ে গেছিলাম, তখন হাড়োয়া থেকে আমি আসছিলাম। এই গল্পটা যদি শুনতে যাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা, ঠিক আছে? আবার কিছু ইন্টারেস্ট, কারণ অনেকটা রাস্তা তো, আরও ইন্টারেস্টিং কিছু আসলে দেখাবো। অনেক গরুটাকে কি সুন্দর পাকগুলো মানে সুখ দিচ্ছে। গাছের উপর উঠে দাঁড়িয়েছিলাম না, একটা মরা গাছের ডাল ছিল, সেই গাছের ডালের উপর ওঠার উঠে ওখানে নামার পর থেকে আমার পায়ে কীভাবে যে মচকা লাগলো আমার ডান পাটা, আমি নাড়াতে পারছি না। এখানে চারিদিকে ফিশরি মাছ ধরার ভিড়ি, আর ওই দিকে এত বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ওইদিকে দেখো, একদম এই সোজা সুজি বৃষ্টি হচ্ছে, এই একদম এই সাদা হয়ে গেছে বৃষ্টি। হঠাৎ বৃষ্টি, আর সেই কারণে পথের মাঝখানে একটা ঘর পেয়েছি, মানে এটা সৌভাগ্য বলা যেতে পারে যেখানে দাঁড়িয়ে গিয়ে যেতে পারলাম। আর এরকম এই বৃষ্টি হলে যদিও ভিজে গেছে অনেকটাই, ভিজে গেছে অনেকটা সেফটি।
আর বৃষ্টি ভালো করেই হচ্ছে, কখন থামবে কোনো আন্দোলন নেই। দূর থেকে দেখতে পাচ্ছিলাম বৃষ্টিটা হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না, থ্যাংকস গড এই ঘটনা ছিল। আমার অবস্থা দেখতে পাচ্ছি আর আমি কাদের সাথে আছি দেখতে পাচ্ছি, মানে প্রচণ্ড বৃষ্টি, সেই শেডে আমি দাঁড়িয়েছিলাম। এবার ওই শেডে আমার সাথে ছিল একটা ফ্যামিলি আর দুটো লোক দাঁড়িয়ে ছিল এমনি তারা সাইডে। এবার চারিদিক থেকে শুধু জল ঢুকছে ওখানে, আর ফাঁকা জায়গা তো চারিদিকে বাজ পড়ছে, আর ওখানে দাঁড়ানো ছিল আরও আনসে, সেই জন্য ভিজতে ভিজতে বেরিয়ে আসছে। ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো কমে যাবে, কিন্তু এখানে আসার পরে দেখছি বৃষ্টি আরও বেড়ে গেছে। তা এখন আমি এদের সাথে এখানে আসলাই না, তারা ভাবলো যে এর সঙ্গে থাকলে আমরা আরও ভিজব, তাই জন্য বলে হ্যাঁ এমনি বলে এখান দেখি ওটা থেকে দাঁড়িয়ে। তবে এই জায়গাটায় দাঁড়ানো যায় অনেকক্ষণ, কেননা এই জায়গাটা একটা শেড রয়েছে, মানে গাড়িটার শেডের মধ্যে রয়েছে লোকালিটির মধ্যে, এখানে দাঁড়ানোটা ঠিক হবে, মানে বৃষ্টি কমলে তারপরে দাঁড়ানো। আমার চোখ পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, বৃষ্টির জল এত পরিমাণে গেছে চোখে। আর গত এক ঘন্টা ধরে এখানে আমি বসে রয়েছি, বৃষ্টি একটু কমেছে কিন্তু এই বৃষ্টিতে যাওয়াটা ঠিক হবে না, কেন তাহলে আমি তোমাদের জন্য শ্যুট করতে পারবো না। বৃষ্টিটা একদম কমুক তারপরে এখান থেকে আমি বেরোবো। আর চোখের অবস্থা দেখো, যত আর আমি যতক্ষণ এখানে বসে রয়েছি ওরাও ততক্ষণ ওখানে দাঁড়িয়ে চিবিয়ে যাচ্ছে। বললাম এখানে আয়, এখানে এসে দাঁড়া, পাত্তা দিল না, বিরক্ত হয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। যখন আমি ব্লগে বেরোই তখন চেষ্টা করি আমার সাথে সমস্ত কিছু ক্যারি করার, আমার একটা ব্যাগ আছে ব্লক করা, তার মধ্যে জলের বোতল, ছাতা, প্লাস্টিক, এভরিথিং, মানে মানে সব কিছু। মানে আমি জানি বর্ষাকাল চলে গেছে আর মানে এত ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিলাম যে আমি কিছুই ক্যারি করি না আমার সাথে, আর বৃষ্টির মধ্যে পড়লাম। তো আমি তোমাদের একদম সংক্ষেপে বলতে চাই আমি কোথার দিয়ে কোথার দিয়ে আজকে টুকটাক করলাম, কেননা এরপরে আর হয়তো তোমাদের দেখানোর কিছু থাকবে না। আমি বারাসাত থেকে বেরালাম, বারাসাত থেকে বেরিয়ে খড়িবাড়ি গেলাম, খড়িবাড়ির থেকে মাটিয়া গাছার থেকে বাঁদিকে একটা রাস্তা গেছে বৈদিক ভিলেজের দিকে, বৈদিক ভিলেজের দিয়ে সোজা চলে গেলাম ভাঙর, ভাঙর থেকে গিয়ে ঘটকপুকুর, ঘটকপুকুর থেকে বাঁদিকে সোজা মালঞ্চ, মালঞ্চর থেকে মালঞ্চ ব্রিজটা ঘুরে আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে এসে কামারগাতি নামে একটা জায়গা আছে, সেই কামারগাতি বা ঘোষা ঘোষাডাঙা নাকি একটা জায়গার নাম, কি ঘোষগুড়া নাকি, এই জায়গাটার নাম হচ্ছে ঘুষিঘাটা। যাই হোক তোমাদের তোমরা শুনেছ হয়তো, সেই জায়গাটার থেকে আমি আবার বাঁদিকে টান দিলাম, এই ডান দিকে ঢুকলাম, ডান দিকে ঢুকে একদম বিদ্যাধরী নদীর পার ধরে পার ধরে আমি এসে পৌঁছালাম। এখনও আমি হাড়োয়াতে গিয়ে পৌঁছাইনি, এই রাস্তাটা বৃষ্টির মধ্যে পড়লাম, এই রাস্তাটা সোজা আমাকে নিয়ে যাবে হাড়োয়া ব্রিজের নিচে। এবার হাড়োয়া ব্রিজের থেকে যারা বারাসাতে থাকো বা আশেপাশে থাকো তারা জানো হাড়োয়ার থেকে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া যায়, আবার একটা রাস্তা ভিতর দিয়ে চলে গেছে সেই ঘটকপুকুরের দিকে, মানে সেই মালঞ্চ রোডে গিয়ে মিশেছে আবার একটা রাস্তা টাকি রোড, টাকি রোড হয়ে বারাসাতের দিকে চলে গেছে। তো এখন অপশান তোমাদের কাছে অনেক রয়েছে। তো বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে আমার দিনটা কাটালাম, মোটো ব্লগিং করলাম তোমাদের জন্য। আমি চাই যে একঘেয়েমি জিনিস জানি রোজ না আসে, এটা আমি চাই। আজকে একটু ফ্রেশ অক্সিজেন তোমাদের দেওয়ার চেষ্টা করলাম।
যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে। আর পুরনো অনেক ভিডিও আছে, একটা ভিডিও দেখে জাজ করো না, আরও অনেক ভিডিও দেখো, 500-600 ভিডিও আছে, তোমরা দেখে এসে সাবস্ক্রাইব করো আর জয়েন বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হও। এটা কেন বলি আমি বারবার, কেননা অনেক অদেখা দৃশ্য আছে যারা শুধুমাত্র অনলি মেম্বার যারা তারা দেখতে পারবে। কেননা ওখানে আমার একটা পার্সোনাল জিনিস খারাপ হয়ে গেল বা বিভিন্ন আমরা ইন্টারনাল যে শ্যুটগুলো করছি বিহাইন্ড দ্য অনেক সিন আছে যেগুলো আমি ওখানে ছাড়ি, মেম্বারশিপ যারা মেম্বার যারা তারাই দেখতে পারবে। সুতরাং তোমরা যাও ওখানে গিয়ে মেম্বারশিপ যে স্টেজগুলো আছে সেগুলো ফলো করে আমাদের চ্যানেলের মেম্বার হও, তোমরাও জানতে পারবে, একদম আমাদের ইটিএমজি পরিবার হয়ে জুড়ে থাকো আমাদের সাথে, এটাই আমি চাই। তো ভিডিও আর বেশি লম্বা করছি না, সবাই খুব ভালো থাকবে, কিপ লাভিং, কিপ সাপোর্ট।